একদম ঝিড়ি ঝিড়ি করে কাটা হচ্ছে বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে আজকে আমাদের বাড়িতে কি রেসিপি হতে চলেছে চলুন বলেই দিই আপনাদেরকে। তো আজকে আর্টিস্ট মেনজের বাড়িতে রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো দেখতেই পাচ্ছেন একদম থালা ভর্তি সবজি রয়েছে, বাঁধাকপি একদম ঝিড়ি ঝিড়ি করে কেটে নেওয়া হয়েছে, একদম বাঁধাকপির ওপরে রয়েছে মাছের মাথা, তার সঙ্গে রয়েছে আলু, আলু কেটে নেওয়া হয়েছে, আলুটা খুব বড় বড় পিস নয়, মাঝারি পিস করে কাটতে হবে, বেগুন কেটে নেওয়া হয়েছে, টমেটো রয়েছে, এরপর এদিকে থালায় যা যা রয়েছে দেখিয়ে দেবো, পেঁয়াজ কেটে রাখা হয়েছে, এখানে আদা থেঁতো করে নেওয়া হয়েছে, ধনে পাতা, এখানে রসুন থেঁতো করে নেওয়া হয়েছে, পেঁয়াজ এখানে কিছুটা থেঁতো করে নেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা একটা দারুণ ফ্লেভার দেবে তাই জন্য। আর ফোড়ন হিসেবে যেগুলো আমরা ইউজ করব সেগুলো হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। তো এই দিয়েই আজকে আমাদের রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি, পুরো ভিডিওটা দেখুন এবং শেষ পর্যন্ত দেখে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিও। তো কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে যেটা করতে হবে, মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে, ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছে। মাছের মাথা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আলু এবং কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হবে। এরপর এক এক করে থেঁতো করে রাখা পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে দেওয়া হলো এবং কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা যেগুলো কেটে রাখা হলো সেগুলোও দিয়ে দেওয়া হলো, ধনে পাতা একদম শেষে দেওয়া হবে গার্নিশ করবার জন্য। এখন এটা ভাজা ভাজা হচ্ছে, আর একটু লাল লাল হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দেওয়া হবে, তারপর টমেটো দিয়ে কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করেই দেওয়া হবে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। দেওয়া হলো জিরে গুঁড়ো, দেওয়া হলো হলুদ গুঁড়ো, তো মশলা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এরপর আমরা টমেটোটা অ্যাড করব। দেওয়া হলো টমেটো, টমেটোটা একটু ভাজা ভাজা হলেই আমরা বাঁধাকপিটা দিয়ে দেবো, বাঁধাকপিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো এক চামচের মতো আমরা চিনি দিলাম এখানে। এরপর একদম শেষে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হলো, আর একদম শেষে পরিমাণ মতো বুঝে নুন দিতে হবে আপনাদেরকে। এরপর বাঁধাকপি পাতাগুলোকে একদম ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো বাঁধাকপি পুরো মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে, এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে 10 থেকে ম্যাক্সিমাম 15 মিনিট আমরা রান্না করে নেব, তারপরেই হয়ে যাবে বাঁধাকপি। শেষ অবধি দেখুন কালারটা কীরকম হলো এবং দেখে বুঝতেও পারবেন টেস্ট কীরকম হয়েছে। একদম নিভা আছে রান্না করা হয়েছে বাঁধাকপিটা, তো জল একদমই দিতে হয়নি, দেখতেই পাচ্ছেন অনেকটা রান্না হয়ে গেছে, আর হার্ডলি হয়তো 5 মিনিট লাগবে। এরপর আমরা দিয়ে দিলাম ধনে পাতা, প্রায় হয়েই এসেছে, আমরা এবার নামিয়ে নেব। 5 মিনিট পর একদম তৈরি হয়ে গেছে বাঁধাকপি, এরপর নামানোর সময় হয়ে গেছে, আমরা এরপর নামিয়ে নেব বাঁধাকপি। তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা গন্ধ এসেছে আজকে। তো আজকের এই রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং আজকের রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে, এবং অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন রেসিপি নিয়ে।